হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আজকে শুক্রবার, শুক্রবার জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে কিছু আমি আয়োজন করেছি, তাই আমি বন্ধুদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। আর হচ্ছে তাল ছাড়া তালের পোয়া, কেননা বাইরে আছি তো। তোমার দাদা ভাই গেছিলো বাজারে তাল কিনতে, তো তাল পাইনি। তো জন্মাষ্টমীতে একটু তো তালের পোয়া খেতেই হয়, আমাদের বাঙালির মধ্যে তো খেতেই হবে। তাই আমি তালের পোয়াটা কী করে বানিয়েছি, তাল ছাড়া কী করে বানিয়েছি, তো সেটাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা কেউ কিপ করে দেখবে না, ভিডিওটা মানে একটানা দেখবে, বুঝতে পেরেছো বন্ধুরা? নালে বুঝতে পারবে না। তো দেখো এখানে আমি ময়দা, চালের গুঁড়ো, কলা আর হচ্ছে চিনি নিয়েছি। চিনি নিয়ে নিলাম, চিনি নেওয়ার পরে একসাথে সব আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখাচ্ছি এখন, সুন্দর করে চটকি চটকি মাখাতে হবে, কেননা কলা দিয়েছি না, কলাটা ভালো করে মিক্সিং করতে হবে ময়দার সাথে, বুঝতে পেরেছি বন্ধুরা? তো একটু জল কম হয়ে গেছিল, তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম। তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর দেখো আমি এখন ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমি তালের পোয়া, কেননা তাল ছাড়া তালের পোয়া, বুঝতেই পারছো? দিয়ে দিলাম, সুন্দর করে দিচ্ছি, দেখো বন্ধুরা। তো আমি এবার একটু উল্টিয়ে দেবো, এই পিঠটা ভাজা হয়ে গেছে, তো আমি ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি সব। আবার আমি দিয়ে দিলাম, আবার এরকম ভাবে সুন্দর করে ভেজে নেবো, এরকম ভাবে সব তালের পোয়াগুলো ভেজে নেবো।
আমার তালের পোয়াগুলো ভাজা হয়ে গেল, তারপর লুচি ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর করে লুচিগুলো কত সুন্দর ফুলছে। আর তোমার দাদা ভাই দেখতে পাচ্ছ এদিকে লুচি বেলে দিচ্ছে, আর আমি ওদিকে লুচি ভাজছি। তো তোমার দাদা ভাই খুব হেল্প করেছে আমাকে আজকে, মানে খুব হেল্প করেছে, বুঝতে পেরেছো? নাহলে আমি একা হাতে, আর এমনি আমার একটু খুব শরীর খারাপ, বুঝতে পারছো বন্ধুরা? আর শরীরটা একটু ভালো না, তার জন্য তোমার দাদা ভাই হেল্প করলো। তো আমার তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আমার মেয়েও আছে সাথে, আমার মেয়ে গোল করে করে দিচ্ছে। এ দেখো আমার মেয়ে গোল করে দিচ্ছে, আর ওর বাবা বেলে দিচ্ছে, আর আমি ভাজছি, বুঝতে পেরেছো? তো আমার ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই বলবে। আর পুরনো বন্ধুদেরকে বলছি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করবো না করছো, তা বন্ধুদেরকে বলছি আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে এখনই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। টাটা বন্ধুরা।